ব্যায়াম করতে গিয়ে শরীরে ব্যথা, ভয় পেয়ে গেলেন? না, ভয় পেয়ে একদমই ব্যায়াম ছাড়বেন না। অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন ব্যায়াম করার পর মাংসপেশিতে ব্যথা হলে করণীয় সম্পর্কে। তো চলুন জেনে নেই এর থেকে মুক্তির উপায়। সাধারণত যারা প্রথম ব্যায়াম শুরু করেছেন কিংবা অনেকদিন পর ব্যায়াম করছেন, তাদের শরীরে তীব্র ব্যথা হওয়াটা স্বাভাবিক। জিম বা শারীরিক ব্যায়াম করার 6 বা 7 ঘন্টা পর ব্যথা শুরু হয় এবং 2 থেকে 3 দিন থাকে। মাংসপেশিতে তীব্র ব্যথা হওয়া ছাড়াও ফুলে যেতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে সন্ধির নড়াচড়া কমে যেতে পারে। অনেক সময় পায়ের উরুর, কাঁধের বা ঘাড়ের, পিঠের বা কোমরের মাংসপেশি শক্ত হয়ে যেতে পারে। যারা নতুন ব্যায়াম শুরু করেছেন তাদের জন্য এটি খুবই কষ্টদায়ক। এই ধরনের ব্যথার সবচেয়ে কার্যকরী সমাধানগুলোর মধ্যে একটি হলো ম্যাসাজ। ব্যথা শুরু হওয়ার প্রথম 24 ঘন্টার মধ্যে ম্যাসাজ ভালো কাজ করে, তবে অবশ্যই এক্সপার্ট ম্যাসাজ হতে হবে। সবচেয়ে ভালো হয় নিজেই করতে পারলে। এটাকে বলা হয় সেলফ ম্যাসাজ। তেল বা লোশন দিয়ে ব্যথার পেশিকে হালকা চাপ দিয়ে ম্যাসাজ করা যায়। এরপর রয়েছে ঠান্ডা বা গরম শেক। গবেষণায় দেখা গেছে সাধারণত ঠান্ডা পানিতে গোসল করলে বা বাথটাবে পুরো শরীর 10 থেকে 15 মিনিট বরফে ডুবিয়ে রাখলে ব্যথার উপশম হয়। ঠান্ডার তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস হতে হবে। অন্যদিকে যেসব পেশিতে ব্যথা আছে সেখানে গরম শেক দিলে রক্ত চলাচল দ্রুত হয় এবং ব্যথার উপশম হয়। সব শেষে রয়েছে স্ট্রেচিং। স্ট্রেচিং মাংসপেশির ব্যথা দূর করতে কার্যকর। ধীরে ধীরে প্রতিটি জয়েন্টে স্ট্রেচ করতে হবে। স্ট্রেচিং করতে গিয়ে যে অবস্থানে মাংসপেশি শক্ত বা বাধা পাচ্ছে বলে মনে হয় সেখানে 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এভাবে 10 বার করতে হবে। খুব জোরে করে টান দেওয়া যাবে না, তাতে করে পেশি আঘাত পেতে পারে। ব্যায়াম করার পর মাংসপেশিতে একটু একটু ব্যথা হয়ে থাকে, যা স্বাভাবিক, এবং বিশ্রামের পর এটি চলে যায়। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।